আসসালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিক্ষার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো ছোট বড় হিন্দি বাক্য তুলে ধরেছি আজকের এই বাক্যগুলো আমাদেরকে সহজে হিন্দিতে কথা বলতে অনেকটা সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের প্রথম বাক্যটা হচ্ছে কেউ কেন এমনটা করবে এর হিন্দে হবে কই এসা কেউ কারেগা অনেকে বলে না যে কেউ না কেউ আমার এই ক্ষতিটা করেছে তখন আমরা কি বলি যে কেউ কেন এমনটা করবে কেউ কেন তোমার ক্ষতি করবে বা কেউ কেন এমনটা করবে এর হিন্দে হবে কই এসা কেউ কারেগা পরের বাক্যটা হচ্ছে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো এর হিন্দে হবে মুজে আপনি সাথ লেচালো আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো অথবা আমাকে তোমার সাথে নিয়ে চলো এর হিন্দে হবে মুজে আপনি সাথ লেচালো আমি আপনার পথে আসব না অথবা আমরা এটাও বলতে পারি যে আমি আপনার রাস্তায় আসব না এর হিন্দে হবে মে আপকে রাস্তে মে নেহি আউঙ্গা আমি আপনার পথে আসব না অথবা আমি আপনার রাস্তায় আসব না এর হিন্দে হবে মে আপকে রাস্তে মে নেহি আউঙ্গা তার দিকে মনোযোগ দিও না এর হিন্দে হবে উস্পার দেয়ান মাদ্য আমরা যে বাক্যগুলো দেখতেছি অথবা শিখতেছি এগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোনো না কোনোভাবে ব্যবহার করে থাকি অথবা করতে পারবো তাই বাক্যগুলো মনোযোগ দিয়ে একটু শেখার চেষ্টা করুন তার দিকে মনোযোগ দিও না হিন্দে হবে তুমি পরিবর্তন হচ্ছ এর হিন্দে হবে এটা তো মাত্র শুরু এর হিন্দে হবে ইয়ে তো বাস শুরু হে এটা তো মাত্র শুরু এর হিন্দে হবে ইয়ে তো বাস শুরু হে এখানে অপেক্ষা করো এর হিন্দে হবে ইয়াহা ইন্তেজার করো এখানে অপেক্ষা করো হিন্দে হবে ইয়াহা ইন্তজার করো আমরা বিপদে আসছে এর হিন্দে হবে হাম খাতরে হ্যাঁ আমরা বিপদে আছে হিন্দে হবে হাম মে হ্যাঁ আমরা এখানে নিরাপদ আসছে এর হিন্দে হবে হাম ইয়াহা সুরক্ষিত হ্যাঁ আমরা এখানে নিরাপদ আছে হিন্দে হবে হাম ইয়াহা সুরক্ষিত হ্যাঁ তোমার কোনো ধারণা নেই এর হিন্দে হবে তোমে কই আন্দাজা নেই হ্যাঁ তোমার কোনো ধারণা নেই হিন্দে হবে তোমে কই আন্দাজা নেই হেঁ গুলি করো না অথবা গুলি চালাবে না এর হিন্দে হবে গলি মাছ চালাও গুলি করো না অথবা গুলি চালাবে না হিন্দে হবে গলি মাছ চালাও সোলুন শুরু করি এর হিন্দে হবে চালিয়ে শুরু করতে হ্যাঁ সোলুন শুরু করি হিন্দে হবে চালিয়ে শুরু করতে হ্যাঁ এটা কোনো কাজের নয় এর হিন্দে হবে ইয়ে কি কামকা নেই হেঁ

आमी जेते पारबो ना एर हिंदी हाबे मैं नहीं जा सकता आमी जेते पारबो ना हिंदी हाबे मैं नहीं जा सकता शेखु खूब असुस्थ एर हिंदी हाबे वो बहुत बीमार है शेखु खूब असुस्थ हाबे वो बहुत बीमार है तुमी सठीक सिले हिंदी हाबे तुम सही थे तुमी सठीक सिले हिंदी हाबे तुम सही थे तुमी भूल छिले एर हिंदी हाबे तुम गलत थे তুমি ভুলছিলে হিন্দে হবে আমি চেষ্টা করেছে হিন্দে হবে ম্যানে কোশিস কিয়া আমি চেষ্টা করেছে হিন্দে হবে ম্যানে কোশিস মে কিয়া এটা বেশ বিপজ্জনক এর হিন্দে হবে ইয়ে কাফি খাতার না এটা বেশ বিপজ্জনক হিন্দে হবে ইয়ে কাপি খাতার না আমি কাজের জন্য বাইরে যাচ্ছি এর হিন্দে হবে মেয়ে কামকে লিয়ে বাহার যা রাহা হ আমি কাজের জন্য বাইরে যাচ্ছে হিন্দে হবে মে কামকে আমি তোমার সাথে কখনো কথা বলবো না এর হিন্দে হবে মে তোমসে কবি বাত নেহি করুঙ্গা আমি তোমার সাথে কখনো কথা বলবো না হিন্দে হবে মে তোমসে কবি বাত নেহি করুঙ্গা খাওয়ার সময় মুখ বন্ধ রাখো এর হিন্দে হবে খাতে ওয়াক্ত মো বাঁধ রাখো অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলতে পারি যে খাতে সময় মো বাঁধ রাখো খাওয়ার সময় মুখ বন্ধ রাখো হিন্দে হবে খাতে ওয়াক্ত মো বাঁধ রাখো অথবা খাতে সময় মো বাঁধ রাখো আমরা বাক্যটাকে এভাবেও বলে থাকি যে খাওয়ার সময় কথা বলবে না এর হিন্দে হবে খাতে ওয়াক্ত বাত মাত কারো অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলতে পারি যে খাতে সময় বাত মাত কারো খাওয়ার সময় কথা বলবে না হিন্দে হবে খাতে ওয়াক্ত বাত মাত অথবা খাতে সময় বাদ মাত অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দাও এর হিন্দে হবে কৃপিয়া মুজে মাপ দো অনুগ্রহ করে অথবা দয়া করে আমাকে ক্ষমা করে দাও এর হিন্দে হবে কৃপিয়া মুজে মাপ দো আমি কি করতে পারি এর হিন্দে হবে মে মেঁ ক্যা হ। আমি কি করতে পারি হিন্দে হবে মে কর ক্যা হ। আর যদি আমরা বাক্যটাকে এইভাবে বলি যে আমি আপনার জন্য কি করতে পারি তাহলে আমরা হিন্দিতে বলবো মে আপকে লিয়ে ক্যা কারসা হো আমি আপনার জন্য কি করতে পারি এর হিন্দে হবে মে আপকে লিয়ে কেয়া হ এখন আমরা হিন্দিতে কিছু প্রশ্ন করা শিখবো এবং তার পাশাপাশি উত্তর দেওয়া শিখবো সো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে এর হিন্দে হবে কিয়া তোম মেরে লিয়ে ইন্তেজার কারসাতে হো তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে এর হিন্দি হবে কেয়া তুম মেরে লিয়ে ইজার করে সকতে হো উত্তরে যদি বলা হয় হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো তাহলে আমরা হিন্দিতে বলবো হ্যাঁ তোমারে লিয়ে ইেজার করে সকতা হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো এর হিন্দি হবে হ্যাঁ মে তোমারে লিয়ে ইেজার করে সকতা আর উত্তরটা যদি না হয় যে না আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তাহলে আমরা হিন্দিতে বলবো নেহি মে তোমারে লিয়ে ইন্তজার নেই করস্তাহ হ না আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না এর হিন্দি হবে নেহি মেয়ে তোমারে নিয়ে ইন্তজার নেই করস্তাহ আমাদের পরের প্রশ্নটা হচ্ছে আপনি কি আমাকে শেনেন এর হিন্দি হবে কেয়া আপ মুঝে জানতে হ্যাঁ আপনি কি আমাকে সিনেন এর হিন্দি হবে কেয়া আপ মুঝে জানতে হ্যাঁ উত্তরে যদি বলা হয় হ্যাঁ আমি আপনাকে শেনি তাহলে আমরা হিন্দিতে বলবো হ্যাঁ মে আপকো জানতা হো হ্যাঁ আমি আপনাকে সিনি এর হিন্দি হবে হ্যাঁ মেয়ে আপকো জানতা হো আর যদি উত্তরটা না হয় যে না আমি আপনাকে চিনি না তাহলে আমরা হিন্দিতে বলব নেহি মে আপকো নেহি জানতা হো না আমি আপনাকে চিনি না এর হিন্দে হবে নেহি মে আপকো নেহি জানতা হো এই প্রশ্নটা হলো আপনি কি কাজ করেন এর হিন্দে হবে আপ কেয়া কাম করতে হ্যাঁ আপনি কি কাজ করেন হিন্দে হবে আপ কেয়া কাম করতে হ্যাঁ উত্তরে বলা হয়েছে আমি একটা কোম্পানিতে কাজ করি এর হিন্দে হবে মে এক কোম্পানি মে কাম কর্তা হো আমি একটা কোম্পানিতে কাজ করি এর হিন্দে হবে মে এক কোম্পানি মে কাম করতা হো আর উত্তরটা যদি না হয় যে আমি কোনো কাজ করি না তাহলে আমরা হিন্দিতে বলবো মে কই কাম নেই কর্তা আমি কোনো কাজ করি না এর হিন্দে হবে মে কই কাম নেই করতা পরের প্রশ্নটা হলো আপনি কি বিবাহিত এর হিন্দে হবে কেয়া আপ স্বাদী হ্যাঁ আপনি কি বিবাহিত হিন্দে হবে কেয়া আপ সাদীসুদা হ্যাঁ উত্তরে যদি বলা হয় হ্যাঁ আমি বিবাহিত তাহলে আমরা হিন্দিতে বলবো হা মে সাদী সুদা হ্যাঁ আমি বিবাহিত হিন্দে হবে হা মে সাদী সুদা আর যদি উত্তরটা না হয় যে না আমি বিবাহিত না তাহলে আমরা হিন্দিতে বলবো নেহি মে স্বাদী নেহি হ না আমি বিবাহিত না এর হিন্দে হবে নেহি মে স্বাদী নেহি হ তাছাড়া আমরা উত্তরটাকে এইভাবেও দিয়ে থাকি যে না আমার বিয়ে হয়নি এর হিন্দে হবে নেহি মেরি সাদী নেহি হুই হ্যাঁ ना हमारे वि हिंदी है नहीं हि मेरी शादी नहीं हुई है पर प्रश्न हल अपनी सहाज्य करते हिंदी है क्या आप मेरी मदद कर सकते हैं अपनी किर हिंदी है क्या आप मेरी मदद कर सकते है? तो रे जो दी हैं तरह जदि बला है सहाज्य करते पर ताकि हिंदी बोलो हाँ मैं आपकी मदद कर सकता हाँ हमें करते करतेब एर हिंदी है

উত্তরে যদি বলা হয় হ্যাঁ আমি চা পান করতে চাই তাহলে আমরা হিন্দিতে বলবো হা মে চাই পিনা চাতা চাতাহো হ্যাঁ আমি চা পান করতে চাই এর হিন্দি হবে হা মে চাই পি না চাতাহো আর যদি উত্তরটা না হয় যে না আমি চা পান করতে চাই না তাহলে আমরা হিন্দিতে বলবো নেহি মে চাই পি নেহি চাতা হো না আমি চা পান করতে চাই না এর হিন্দি হবে নেহি মে চাই পি না নেহি চাতা হো অথবা আমরা উত্তরটাকে এইভাবেও দিয়ে থাকি যে না আমি চা পছন্দ করি না एर हिंदी अब नहीं मुझे चाय पसंद नहीं है ना आमी सा पचंद करी ना हिंदी अब नहीं मुझे चाय पसंद नहीं है पर प्रश्न हल आपने कि भ्रमण करते पचंद करें एर हिंदी हावे क्या आप यात्रा करना पसंद करते हैं आपने कि भ्रमण करते पचंद करें एर हिंदी अब क्या आप यात्रा करना पसंद करते हैं উত্তরে যদি বলা হয় হ্যাঁ আমি ভ্রমণ করতে পছন্দ করি তাহলে আমরা হিন্দিতে বলবো হ্যাঁ মুঝে ইাত্রা করনা পছন্দ হ্যাঁ আমি ভ্রমণ করতে পছন্দ করি এর হিন্দে হবে হা মুঝে ইয়াত্রা করনা পছন্দ হ্যাঁ আর যদি উত্তরটা না হয় যে না আমি ভ্রমণ করতে পছন্দ করি না তাহলে আমরা হিন্দিতে বলবো নেহি মুঝে ইত্রা করেন পছন্দ হ্যাঁ না আমি ভ্রমণ করতে পছন্দ করি না এর হিন্দি হবে নেহি মুঝে ইয়াত্রা করনা পছন্দ নেহি হ্যাঁ